very close to the moon's surface, nearly 2.6 kilometers as we can see. Hello everyone, welcome to a new vlog. আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব খুব ভালো আছি। আর আজকে বুধবার সকাল এখন 7টা, আর সকাল সকাল আমরা চলে এসেছি পার্কে মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াকটা আমরা সাধারণত করি না, সময়ও হয় না, কিন্তু আজকে আমাদের দুজনেরই কেন জানি না সকাল সকাল ঘুম ভেঙে গেল। তো ভাবলাম যে শীতকাল আসতে আর 3-4 মাসই বাকি আছে, আর একবার শীতকাল চলে এলে তো বৃষ্টি, গ্লুমি ওয়েদার, এত সুন্দর আজকে রোদ উঠেছে, তো সেই জন্য ভাবলাম যে রেডি হয়ে বেরিয়ে পড়ি আর একটু পার্কে ওয়াক করে নিয়ে আমরা আজকে যাব এক জায়গায় ব্রেকফাস্ট করতে। বেলজিয়ান খাবারের দোকান, এটা নাম হচ্ছে পানোস। বেলজিয়ামের বিভিন্ন জায়গাতেই দোকানটা আছে, তো আমরা মাঝে মাঝে খাই, তো আজকে ভাবলাম ব্রেকফাস্টটা ওখানেই সারব, তো সেই জন্য চলে এসে। এই দেখুন, বাচ্চাদের নিয়ে টিচাররা এসছে খেলাধুলো করাতে। এদেশের স্কুলগুলোতে প্রায়ই দেখি বাচ্চাগুলোকে এরকম জ্যাকেট পরিয়ে সপ্তাহে একদিন কি দুদিন টিচাররা নিয়ে যান বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করাতে, যেমন ধরুন রাস্তায় পড়ে থাকা ময়লা তোলা, বা ধরুন কোনো সোশ্যাল ওয়ার্ক যেগুলো ওদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে, ওদের সমাজকে উন্নত করতে। এই জিনিসটা কিন্তু এখানকার স্কুলগুলোতে খুব জোর দেওয়া হয়। বেলজিয়াম স্কুলগুলোতে 18 বছর পর্যন্ত কিন্তু সমস্ত পড়াশোনা ফ্রি, আর এই দেশে স্কুল সিস্টেমটা অনেকটাই কিন্তু আমাদের দেশের মতো। প্রথমে একটা ফান্ডামেন্টাল বা বুনিয়াদী শিক্ষার স্তর থাকে, মানে যেটা আমাদের স্কুলে আমরা বলি প্রি প্রাইমারি আর প্রাইমারি এডুকেশন। প্রি প্রাইমারিতে বাচ্চারা 2 বছর 6 মাস, মানে ওই ধরুন 2.5 বছর বয়স হলে ভর্তি হতে পারে, তবে যদি এটা কম্পালসারি নয়, তবে যেহেতু এদেশের বাবা মারা প্রায় সকলেই ওয়ার্কিং, তাই সব বাচ্চাই প্রায় প্রি প্রাইমারি স্কুলটায় ভর্তি হয়ে যায়। এই স্তরে বাচ্চাদের খেলার মাধ্যমেই বেশিরভাগ কমিউনিকেশন স্কিল বা প্রাথমিক যেইগুলো অক্ষর জ্ঞান এগুলো দেওয়া হয়। এদেশের প্রাথমিক এবং মানে প্রি প্রাইমারি যে স্তরটা, সেটাতে কিন্তু পড়াশোনার চাপ প্রায় নেই বললেই চলে। আমার বহু বন্ধু বান্ধবী আছে এখানে, যাদের বাচ্চারা এখানকার স্কুলে পড়ে, আমি তাদের কাছেই শুনেছি আমাদের দেশের তুলনায় এখানকার পড়াশোনার চাপ কিন্তু খুবই কম। প্রাইমারিতে বাচ্চারা যায় 6 বছর বয়সে, মানে আমাদের দেশে যেটা ক্লাস 1-এ 6 বছর বয়সে ভর্তি হয়, সেই বয়সে এই দেশের বাচ্চারা প্রাইমারি স্কুলে যায়। প্রাইমারি স্তরে বাচ্চাদের পড়া লেখা, বেসিক অঙ্ক, তাছাড়া বায়োলজি, মিউজিক, হিস্ট্রি এগুলো শেখানো হয়। এই তো গেল প্রি প্রাইমারি আর প্রাইমারি। মোটামুটি 12 বছর বয়স হলে বাচ্চারা সেকেন্ডারি স্কুলে আসে। এদেশে কিন্তু সেকেন্ডারি স্তরে বাচ্চাদের মোটামুটিভাবে চুজ করে নিতে হয় তারা কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, মানে কোন স্ট্রিমে তারা পড়াশোনা করবে। আমাদের দেশে যেমন মাধ্যমিকের পরে আমরা ঠিক করতাম যে আর্টস নেবো না, সায়েন্স নেবো না, কমার্স নিয়ে পড়বো, কিন্তু এদেশে কিন্তু 12 বছর বয়সেই বাচ্চাদের ঠিক করে নিতে হয় তারা কোন স্ট্রিম নিয়ে এগোবে। এদেশে সেকেন্ডারি স্কুলের 4টে মোটামুটি স্ট্রিম রয়েছে। একটা তার মধ্যে হচ্ছে সাধারণ মাধ্যমিক শিক্ষা, যেটার মধ্যে ধরুন বিভিন্ন ধরনের ভাষা, বিজ্ঞান, অর্থনীতি, সাইকোলজি, মিডিয়া, এগুলো নিয়ে ছাত্রছাত্রীরা 6 বছর পড়াশোনা করে। আর 6 বছর পড়াশোনা করার পর তারা ইউনিভার্সিটিতে সেই বিষয় নিয়ে ধরুন মাস্টার্স বা আরও PhD এগুলো করতে পারে। দ্বিতীয় যে স্ট্রিমটা হলো সেটা হচ্ছে কারিগরি শিক্ষা, এটাকে অনেক সময় TSO বলা হয়। এই কোর্সগুলো 6 বছরের হয়। এই কোর্সগুলো শেষ করার পরেই মোটামুটি ছাত্ররা চাকরির মার্কেটের জন্য প্রস্তুত হয়ে থাকে। এছাড়া ভোকেশনাল সেকেন্ডারি এডুকেশন আছে, যেটা খুব প্র্যাকটিক্যাল এবং স্পেসিফিক কাজের জন্য নির্দিষ্ট শিক্ষা, আর এটাই একমাত্র এমন শিক্ষা যার পরে আর উচ্চশিক্ষা নেওয়ার প্রয়োজন হয় না। যেমন ধরুন গাড়ির মেকানিক্স, বা ধরুন কার্পেন্ট্রি, বা গয়না বানানো, রাজমিস্ত্রির কাজ, এইগুলো এই শিক্ষায়, ভোকেশনাল এই শিক্ষায় শেখানো হয়, এবং যাতে তারা এই ধরনের কাজগুলো করতে পারে। আর একটা স্ট্রিম আছে যেটা হচ্ছে আর্ট সেকেন্ডারি এডুকেশন। এই স্কুলগুলোতে বা এই ধরনের স্ট্রিমে জেনারেল একটা এডুকেশন থাকে, তার সাথে সাথেই পারফরমেন্স আর্ট থেকে শুরু করে নাচ, অভিনয়, বাদ্যযন্ত্র বাজানো, সঙ্গীত, সমস্ত রকম যা যা আর্ট হতে পারে এর উচ্চশিক্ষার জন্য বাচ্চাদেরকে প্রস্তুত করা হয়। চলুন, আমাদের পার্কে ঘোরা মোটামুটি হয়ে গেছে, এবারে খেতে যাই।
চলে এসেছি। এই যে এখানে বিভিন্ন সুইট আইটেমসগুলো আছে, ডোনাটস, ওয়াফলস, পেস্ট্রি এগুলো, আর এইখানে রয়েছে বিভিন্ন ধরনের স্যান্ডউইচ। আমরা একটা নিয়েছি কিপ, মানে হচ্ছে চিকেন একটা নিয়েছি, দুটোই চিকেন, একটা হচ্ছে এরকম দেখতে, একটা হচ্ছে এরকম দেখতে, আর এইটা হচ্ছে ডোনাট, ওদের বড়ো এরকম বড়ো বড়ো লোফ ব্রেডের মধ্যেও থাকে স্যান্ডউইচ, বাট এইগুলো বেশি ভালো খেতে হয়। এইগুলো আমাদের দেশে নর্মাল যেরকম মঞ্জিনিস বা মিও আমারতে পাওয়া যায় সেরকমই অনেকটা খেতে, ওইগুলো বেশি ভালো খেতে এগুলো খেতে, বাট এই ডোনাটটা, এটা রোজ ডোনাট, খেয়ে দেখি কেমন। ভালো হলো। এবার আমাদের পাড়ার যে ইন্ডিয়ান স্টোরটা ওখানে যাবো, টুকটাক কিছু জিনিসপত্র নেওয়ার আছে, তারপরে বাড়ি। ইন্ডিয়ান স্টোরটা এসেছি আর দেখুন কী সুন্দর গণেশের মূর্তি এসছে। বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি আর এখন আমরা চোখ রেখেছি চন্দ্রযান 3 এর ল্যান্ডিংয়ের দিকে। আজকে জাস্ট এর কিছুক্ষণের মধ্যেই হবে, তো আমরা দুজনেই খুব এক্সাইটেড এবং আমরা ওই দিকেই চোখটা রেখেছি আর কি হয় দেখার জন্য, তো দেখি কী হয়। কংগ্রেচুলেশনস সবাইকে, আমাদের তো কি ফিলিং হচ্ছে আমরা বলে বোঝাতে পারবো না, এত বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের দেশে, মানে এত প্রাউড ফিল করছি, মানে কি বলবো, মানে ইটস ইনক্রেডিবল। সবাইকে অনেক অভিনন্দন, কংগ্রেচুলেশনস, ভীষণ খুশির দিন আজকে আমাদের। সকালবেলা একটা সুপার মার্কেটের সামনে ভুট্টা বিক্রি হচ্ছে দেখে লোভ সামলাতে না পেরে কিনে এনেছিলাম। এবার এগুলোকে একটুখানি আভেনে বেক করবো, প্রথমে মোটামুটি 200 ডিগ্রিতে 10 মিনিট দিয়ে রাখবো। ব্যাস এই যে হয়ে গেছে, একটু মাখন মাখিয়ে নিয়েছিলাম। আমাদের দেশে যেমন লেবু আর নুন দিয়েই আমরা খাই, এদেশে একটুখানি অন্যরকমভাবে খাওয়ার প্রচলন রয়েছে। একটু মাখন নিয়ে নিয়েছি বাটিটাতে, তার মধ্যে একটু পেপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়ো, নুন আর লেবুর রস দিয়ে একটু ভালো করে মেখে নেব। একটা ব্রাশ থাকলে খুব ভালো হতো, তবে আমার কাছে এখন নেই, তাই জন্য চামচ দিয়ে এগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর খেতে লাগে জানেন। বিকেলবেলা হাঁটতে হাঁটতে গ্রোতে মার্কেটে এসে দেখি কী বিশাল আয়োজন, কাল থেকে পরপর 7 দিন নাকি এখানে কনসার্ট হবে, নাম হচ্ছে মান রক, তো সেই কারণে চারিদিকে স্টেজ তৈরি তো হয়েছেই আর তার সাথে সাথে বিভিন্ন খাবারের দোকান, পানীয়ের দোকান ভর্তি। আমাদের দেশে যেমন অরিজিৎ সিং বা ফসিলস পারফর্ম করলে যেরকমটা হয় অনেকটা সেরকমই। বাড়ি ফিরছি, আমাদের বিষান্ধ ভ্রমণ মোটামুটি শেষ, বাড়ি গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে। রাত্রি 9:30 বাজে আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার, রুটি, আলু পটলের তরকারি, পেঁয়াজ রসুন দিয়ে করেছি, আর একবার বন্ধু ইন্ডিয়া থেকে মিষ্টি নিয়ে এসে দিয়ে গেছে, মিষ্টি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে যাওয়ার আগে রাতের আকাশের চাঁদটাকে একটু দেখার চেষ্টা করছিলাম যদি কোনোভাবে চন্দ্রযানকে চোখে পড়ে, কিন্তু আজকে রাতের আকাশে চাঁদই নেই। যাই হোক, কী আর করা যাবে, আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে। পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক আর কমেন্টও অবশ্যই করবেন।